ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। ঘুরতে মানে ঠাকুরের কাছে পুজো দেওয়া, কিন্তু কোন মন্দিরে যাচ্ছি সেটা তোমাদের সাথে পরে আস্তে আস্তে ভিডিওটা দেখতে পারলে মানে দেখবে এটা জানতে পারবে। তো ভিডিওটা এখান থেকে শুরু করছি, চলো দেখতে থাকো। তারপর আমরা বেরিয়ে পড়লাম রাস্তায় মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আমরা যাচ্ছি, বলে দেবো এখন না মন্দিরে ঢুকে দেওয়ার বলছি, যাই হোক এটা রাস্তা দিয়ে যাচ্ছি অয়ন আর আমি বাইকে করে। ওয়েদারটা এত সুন্দর ছিল সেদিনকে, তো আমরা যে জায়গায় যাব সেই জায়গায় চলে এসেছি। একটা মন্দির আমাদের এখানের মন্দির, চাকলা মন্দির। হ্যাঁ, এই মন্দির আমি কচুয়াতে অনেক, না সরি সরি, এটা কচুয়া, আমি চাকলায় অনেকবার গেছি কিন্তু কচুয়াতে আসা হয়নি। তা এবার হচ্ছে চলো, ও বললো তাহলে চলো পুজো দিতে যখন যাবাই চলো তাহলে কচুয়া থেকে ঘুরে যায়। ঠিক আছে চলো। তা কচুয়া মন্দিরে চলে এসেছি, আমার একটু ভিডিও ক্লিপস নিয়ে নিল। দেখো মন্দিরটা এত সুন্দর, আমি প্রথমবার আসলাম এখানে, আমার খুব ভালো লাগছে। আর আমি আজকে শাড়ি পরে গেছি, শাড়ি তো পরাই হয় না সেইভাবে, তা আজকে শাড়ি পরে গেছি। আর এখানে সবাই ফটো ফটো তুলছে, আমরাও দাঁড়িয়ে আছি ফটো তোলার জন্য, আমরাও ফটো ফটো তুললাম। তুলে ঠুলে তারপরে মন্দিরের ভেতরে গেলাম। পুজো যখন দিচ্ছি তখন আর ভিডিও করিনি, কারণ পুজোর সময় আমার মনে হয় কি ভিডিওটা না করাই উচিত। তাই এখানে অনেকগুলো ঠাকুর, লোকনাথ বাবা, তারপরে জগন্নাথ, এইসব সবাই, সব ঠাকুর, সুভদ্রা, বলরাম সব বসে রয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে, যেহেতু ঠাকুরের জায়গাটা ভীষণই ভালো লাগে। আর এইটা ওপরে, আর যেখানে লোকনাথ বাবা আসল পুজো হচ্ছে সেটা নিচে। তো লোকনাথ বাবা পুজো দেখলাম, আমরা একটু বসে গল্প টল্প করলাম, লোকনাথ বাবার ওখানে ভোগ খেলাম, খিচুড়ি ভোগ খেয়ে দিয়ে। তো দেখো খিচুড়ি ভোগ ঠোক খেয়ে আমরা ভাবছিলাম আর কি করবো, বা কতক্ষণ বসে, ধর বৃষ্টিও হচ্ছিলো একটুখানি বসেছিলাম। তারপরে আমি বললাম তুমি দাও আমাকে, আমি তোমাকে তুলে দিচ্ছি। তাও ওকে তুলে দিলাম, দিয়ে আমরা এদিকে ওদিক একটু ঘুরে ভোগটা বললাম, ভোগ ঠোক খেয়ে আমরা বেরিয়ে এসেছি। তো বেরিয়ে এসেছি আর রাস্তায় আর বেশি ভিডিও করিনি, আর বাড়িতে এসে আমার খুব শরীরটা খারাপ হয়ে গেছে বলে আমি আর ভিডিও করতে পারিনি। তাই এইটুখানি আজকে ম্যানেজ করে নাও, আর নতুন নতুন ভিডিও আসবে, পুজোর ব্লগ আসবে। তো আজকের মতো টাটা, বাই বাই।